আমরা কেউ আল্লাহ তাআলার কাছ থেকে এমন কোনো গ্যারান্টিশিপ নিয়ে আসিনি, এমন কোনো ওয়াদাবদ্ধ হয়ে আসিনি যে আল্লাহ আমাদেরকে এতদিন হায়াত দিবেন আর আমরা এতদিন বেঁচে থাকব। আমরা কেউ কোনো গ্যারান্টি নিয়ে আসিনি। আমাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্র সবটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। দেখেন হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূর্যটা প্রতিদিন অস্তমিত হয় আল্লাহ তাআলার আর সাহাবীদের কাছে গিয়ে আল্লাহকে বলে, রব্বুল আলামিন তোমার বান্দারা যে পরিমাণ গুনাহ করে আমি কি আগামীকাল উঠব, আমি কি তাদেরকে আগামীকাল আবার সূর্যের আলো দিব কি না আপনি আমাকে পারমিশন দেন। যদি আপনি আমাকে বলেন আগামীকাল উঠার জন্য তাহলে আমি উঠব, যদি আপনি আমাকে বারণ করে দেন তাহলে আমি আগামীকাল আর তাদের সূর্যের আলো দিব না, আমি অস্তমিত হয়ে যাবি উঠব না। শুধু সূর্যই না, গোটা এই যে সিস্টেম, মানব দানব ছাড়া, মানুষ এবং জিনজাতি ছাড়া, আমরা তো বুঝি না মাখলুকাতের, তাদের কথা তাদের ভাষা আমরা বুঝি না। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা পাতা সব কিছুই আপন আপন ভাষায় আল্লাহ তাআলা তাসবিহাত করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলার কাছে আবেদন করে, আল্লাহ তোমার বান্দারা যে পরিমাণ গুনাহ করে, মাটি জমিন প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দারা যে পরিমাণ নাফরমানি করে আমি কি তাদেরকে এই জমিন হিসাবে থাকবো নাকি উল্টে দেব, আমি জমিনটাকে উল্টে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। প্রত্যেকটা সৃষ্টিজীব আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করে, অনুমতি চায়। কিন্তু আমরা এমন এক মানুষ, আমরা এমন এক জাতি যে আমরা তাদের ভাষা বুঝি না। তো আমরা যে বেঁচে আছি সবটাই কার দয়ায়? আল্লাহ তাআলার দয়ায়। এটা খুব বিশ্বাস করা উচিত। যদি এটা আমি বিশ্বাস করি তাহলে আমার ভিতরে শুকর আসবে যে আমি যে বেঁচে আছি এখানে, আমার কোনো নিজস্ব কোনো ক্রেডিট নাই, আমার নিজস্ব কোনো যোগ্যতা আমি বেঁচে আছি এরকম না। তাহলেই আমাদের ভবিষ্যতের যত আশা, যত কিছু করার যে প্ল্যান, এগুলো কমে আসবে। হাদিসের মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটা মানুষের গড় হায়াত, রাসূল একটা গুলবৃত্ত আছেন, গুলবৃত্ত একে বলছেন, এইটুকু হচ্ছে মানুষের হায়াত, আর তার আশা হচ্ছে এই বৃত্তর চেয়ে অনেক দূর এগিয়ে। সে বাঁচবে 60 বছর, বাড়ি বানাইছে 160 বছরের, বাড়ি বানাচ্ছে 200 বছরকে প্ল্যান সামনে নিয়ে। আমাদের সবার অবস্থা এরকম না? আমাদের দেখেন জাকাতের যে একটা মশালা আছে, জাকাতের মশালা আমরা জানি, যে ব্যক্তির কাছে নেশা পরিমাণ মাল হবে, সে যদি তার পর্যাপ্ত পরিমাণ মাল হওয়ার পরে, নেশা পরিমাণ মাল হওয়ার পরে ওটার জাকাত দিয়ে দেয় তাহলে তার মাল এটা ঠিক আছে, সে রাখতে পারবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন এবং দুনিয়া বিদায় একজন মানুষ ছিলেন। তিনি যদি কাহারো বাসায় একদিনের অতিরিক্ত খাবার দেখতেন, লাঠি দিয়ে পিঠাইতেন, কাহারো বাসায় একদিনের অতিরিক্ত খাবার তিনি বলতেন, আরে ভাই তোমাকে যে আল্লাহ আজকে খাওয়াইতে পারলো সে আল্লাহ তোমাকে আগামীকাল খাওয়াইতে পারবে না? তাহলে তুমি কোন আশায়, কোন ভরসায় আগামীকালের জন্য খাবার তোমার বাসায় রাখতে হবে? আমাদের কত চিন্তা, কত প্ল্যান, কত প্রোগ্রাম, কত চেতনা, কত স্বপ্ন, আমাদের মৃত্যু আমাদের সে স্বপ্ন চেতনা সব কিছু শেষ করে দিচ্ছে। এই জন্য আশা কমানো চাই, দুনিয়ার চাহিদা কমানো চাই। শান্তি এক শব্দে শান্তি যদি বলেন, শুকর আলহামদুলিল্লাহ, আমি যে হালতে আছি সে হালতে আলহামদুলিল্লাহ ভালো আছি। শেখ সাদি রহিমাহুল্লাহ একজন বড় বিখ্যাত কবি ছিলেন, বিখ্যাত একটা কিতাব আছে তার, এই কিতাবটা আমাদের মাদ্রাসার লেভেলে সব জায়গাতে কিতাবটা পড়ানো হয়, গুলিস্তান একটা কিতাব আছে, এটা উপদেশমালা, চমৎকার একটা কিতাব। হযরত শেখ সাদি রহিমাহুল্লাহ তিনি একদিন রাস্তায় বের হয়েছেন, ওনার পায়ে জুতা নাই। তিনি মনে মনে চিন্তা করছেন, আমি এতবার একজন কবি সাহেব অথচ আমার পায়ে জুতা নাই। কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখে এক ভাইয়ের পাই নাই, পা দুটো কাটা, উনি হামাগুড়ি দিয়ে চলতেছে। তাহলে আমি যে হালতে আছি, আমাদের মতো কত মানুষ হাসপাতালে শুয়ে আছে না, কত মানুষ আমাদের মতো অসুস্থ অবস্থায় পড়ে আছে, যারা আমরা সুস্থ আছে তারপরও আমরা রোজাগুলো রাখছি না। অনেক ভাইয়েরা আছে রোজা রাখে না, অনেক ভাইয়েরা আছে রোজা রাখে না, বিড়ি খাচ্ছে। ছোট্ট একটা পর্দা দিয়ে আপনি আল্লাহকে ডাকতে চাচ্ছেন, এই ছোট্ট একটা পর্দা দিয়ে আপনি আল্লাহকে ডাকবেন, মনে করছে যে এই পর্দা দিলে আল্লাহকে দেখা যায় না। ইসলামিক স্টেট যদি থাকতো, ইসলামী রাষ্ট্র যদি থাকতো, তাহলে যে রোজা রাখে না, ওপেনলি খায়, তাহাকে সবার সামনে খোলা মাঠে তার কল্লাটা এক কূপে ফেলে দেওয়া দরকার ছিল, ইসলামী আইন এটা। সমস্ত আলেমরা এই ব্যাপারে একমত, কেউ যদি মনে করে রোজা ফরজ না, আমি রোজা মানি আছি, তো কাফের। কেউ যদি রোজাকে ফরজ মানার পরেও খোদার সাথে, আল্লাহর সাথে খোদার দ্রোহিতা করে, ওপেনলি খায়,
তাহলে তার কল্লাটা দেহ থেকে এক কোবে ফেলে দিতে হবে ইসলামের আইন এটা আমাদের অনেক ভাইরা আছে রোজা রাখে না আপনি আল্লাহকে এই পর্দা দিয়ে আল্লাহকে ডাকবেন সারা জীবন পর্দা করে মহিলারা রমজান মাসটা অনেক ভাইরাও পর্দা করে শুরু করে সারা জীবন পর্দা করে কারা মহিলারা আমরা ওয়াজ করি মহিলাদের জন্য কি রমজান মাস আসলে আমাদের অনেক ভাইরাও নজওয়ান ভাইরাও পর্দা করা শুরু করে দেয় আসলে আপনাদের কষ্ট দেওয়ার জন্য না রোজা ফরজ আজকের সব বিজ্ঞানীরা সকল সায়েন্টিস্ট সকল ডাক্তাররা এই কথাই বলে আপনারা ডাক্তার জাহাঙ্গীর কবিরের নাম শুনেন না এরকম খুব কমই আছে স্বাস্থ্য বিষয়ক যিনি খুব ভালো একজন মানুষ ডাক্তার জাহাঙ্গীর কবির সব সময় এই কথা বলেন মানুষ যত ক্ষুধায় থাকবে তার ফ্যাট কমবে তার স্বাস্থ্যের জন্য পুরাই উপকারী রোজা শুধু স্বাস্থ্যের জন্য তো এটা আমরা তো বলি না আমরা তো বলি আমাদের পরকালের জন্য রোজা কিন্তু উনি বলেন কেউ যদি রোজা রাখে এটা তার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো যারা আমরা মনে করি যে আল্লাহ তাআলা আমাকে দেখে না আসলে কি আল্লাহ তাআলা দেখে না হযরত লোকমানে হাকিম কুরআন কারিমের মধ্যে মোট ছয়জন ব্যক্তির নামে সূরা আছে ছয়জন ব্যক্তির নামে সূরা আছে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছয়জন হচ্ছেন নবী আর দুইজন হচ্ছেন আল্লাহর বিশেষ ব্যক্তি এক লোকমানে হাকিম উনি নবী ছিলেন না শুধু একজন ব্যক্তি বলছেন তিনি নবী ছিলেন ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন তিনি নবী ছিলেন এছাড়া সবাই বলছেন তিনি আল্লাহর ওলি ছিলেন আর মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান এই মোট আট জনের নামে কোরআন কারিমের মধ্যে সূরা আছে এদের মধ্যে লোকমান হাকিম একজন আল্লাহর জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন খুব ভালো মানুষ ছিলেন দেখতে মানুষ কালো ছিল দেখতে কি ছিলেন খুব কালো ব্ল্যাক ডায়মন্ড যাকে বলে কিন্তু হৃদয়টা খুব আলো ছিল আমাদের অবস্থা হচ্ছে আমরা উপরে ফিটফাট ভিতরে কালো মানে আমরা উপরে পরিষ্কার উপরে আলো ভিতরে কালো আর ওনারা ছিলেন উপরে কালো ভিতরে আলো দরকার কোনটা বলেন তো দরকার কোনটা হ্যাঁ ভিতরে আলো দরকার ভিতরে কি দরকার আলো দরকার আমাদের মনে অহিংসা বিদ্বেষ নানান কত কিছু একজন সাহাবী রাসূলুল্লাহ মুস্তাদ আহমদের হাদিস রাসূল বলতেছেন এখন যে লোকটি মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি সাহাবীরা হা দেখলেন যে একজন লোক সাধারণ একজন সাহাবি তেমন আবু বকর ওমর ওসমান আলী এরকম বড় মাপের সাহাবি না একদিন গেল এট আরেকদিন রাসূল বলছেন এখন যে লোকটি মসজিদে প্রবেশ করবে সে আল্লাহর জান্নাতে যাবে নবীজির মুবারক জবানের কথা এক এক সুতা পরিমাণ সন্দেহ পরিমাণ থাকবে না ওরকম রাসূল তিন দিন বললেন এখন যে লোকটি প্রবেশ করবে সে জান্নাতে যাবে সেখানে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন আত তারগীব ও তারহীব ইমাম মুনজির রাহিমাহুল্লাহর কিতাব সে কিতাবের মধ্যে ঘটনাটা আছে হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি ওনার বাসায় গেলাম গিয়া কাকাকে বললাম কাকা আমার আব্বার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে আমি আমার আব্বার কাছ থেকে রাগ করে চলে আসছি তা আমি আপনার বাসায় কয়েকদিন থাকবো নিয়ত করছি আপনারা যারা সৌদি আরবে গেছেন তাদের একটা নিয়ম হচ্ছে তারা মানুষকে খাওয়াতে পছন্দ করে তারা মেহমানদার যেটাকে বলে এমনিও রাসূল বলেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিকরিম দাইফাহু একজন মুমিন আরেকজন মুমিনের বাসায় মেহমান হলে তিন দিন পর্যন্ত তাকে মেহমানদারি করতে হয় কয়দিন পর্যন্ত তিন দিন তিন দিন পর্যন্ত একজনকে মেহমানদারি করা আর ইসলামের একটা নিয়ম তিন দিন ওই সাহাবির বাসায় আব্দুল ইবনে আমর ছোট মানুষ খুব বেশি বয়স না তিনি থাকলেন প্রথম দিন দেখলেন যে আমরা যেরকম ফজর নামাজ পড়ি তিনি ফজর নামাজ পড়লেন জোহর পর্যন্ত কাজকর্ম করলেন জোহরের পরে আবার কাজকর্ম করলেন আমরা যেরকম সারাদিন চব্বিশটা ঘন্টা যেভাবে কাটাই তো এরকমই তো তিনি চিন্তা করেন হয়তো রাত্রেবেলা বিশেষ করে নামাজ টামাজ পড়তে পারে অনেক কারণ রাসূল তো ওনাকে জান্নাতি বলছেন ইশারের পরে নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করলেন দিব্যি নাক ডেকে ঘুমায় গেছে নাক ডাকা কিন্তু ভালো নাক ডাকা কিন্তু খারাপ কিছু না নবী আলাইহিস সালাম খুব নাক ডাকতেন আমার যেন আয়েশা বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত তাহাজ্জুদ পড়তেন ফজরের সুন্নতের আগ দিয়া একটু শুইতেন শোয়ার পর ইচ্ছা মতো নাক ডাকতেন আর নবীদের ঘুম যেহেতু আমাদের মতো ঘুম না ওনারা ঘুমাইলে অঙ্গ প্রত্যঙ্গ ঘুমায় না সারা শরীরও ঘুমায় না তারা সারা শুধু ঘুমের একটা ভাব আসে অন্তর জাগ্রত থাকে শুধু ঘুমের একটা ভাব আসে অন্তর ওয়াল কলব ইয়াকজান এই জন্য নবীরা ঘুমাইলে কী হয় না তাদের ঘুমে উজু ভাঙে না কিন্তু আমরা ঘুমাইলে কিন্তু উজু ভেঙে যাবে যা হোক তো ওই সাহাবি তিনি এরকম ইশারার পরে আরামসে ঘুমায় গেলেন তিনি বললেন যে রে রাসূল ওনাকে জান্নাতি বললেন তা আমি তো ওনার মধ্যে ব্যতিক্রমী কোনো আমল টমল দেখি না আচ্ছা যাক ঠিক আছে পরের দিন আবার দেখলেন যে না গতকালকে যেমন ছিল এরকমই
ওরকম তিন দিন একটা মানুষের মোটামুটি একটা খবর নিতে তিন দিনের মধ্যে কিন্তু বোঝা যায় যে লোকটা কেমন, তার ব্যক্তিগত চরিত্রটা কীরকম। তিন দিন পরে যখন সময় তিন দিন হয়ে যাওয়ার পরে এবার আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে বলতেছেন, চাচা আমি আসলে আপনার বাড়িতে মেহমান হতে আসিনি, আমি একটা কারণ একটা বিষয় অবজারভেশন করার জন্য আসছিলাম। কি? আপনাকে রাসূল তিন দিন শুধু আপনাকে রাসূল নির্দিষ্ট করে বলছেন যে আপনি জান্নাতি যাবেন, জান্নাতি। আমরা এর কারণ খুঁজে পাচ্ছিলাম না, কী কারণ আপনার ভিতরে, এমন কী আমল আছে সেটা জানার জন্য আমি আপনার বাসায় তিন দিন ছিলাম। তা আমি তো আপনার মধ্যে ব্যতিক্রমী কোনো আমল দেখিনি, আমাকে বলতে হবে আপনার ভিতরে আপনার মধ্যে এমন কোনো আমল আছে কি না যে আমলের দরুন নবী আলাইহিসসালাম আপনাকে জান্নাতি বলেছেন। তুমি বলছিস ভাতিজা তুমি তো আমার বাসায় ছিলাই, তো দেখছোই তো তিন দিন আমার বাসায়, আমার ব্যতিক্রমী কোনো আমল টামল নাই। তবে একটা আমল যদি রাসূল আমাকে বলে থাকেন আমার ব্যাপারে কথাটা, তাহলে শুধু একটা আমলের ওসিলেই হয়তো বা রাসূল আমাকে কথাটা বলছেন। এটা হচ্ছে আমার দিলের ভিতরে আল্লাহর কোনো বান্দার প্রতি হিংসা বিদ্বেষ নাই। সুবহানাল্লাহ। আমি যখন ঘুমাতে যাই আমাকে যারা কষ্ট দিয়েছে তাদের সবাইকে মাফ করে দিয়ে আমি ঘুমাতে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা বাইতুল্লাহ তওয়াফ করতেছে আর বলতেছে, আল্লাহ আমি যারা আমারে মাফ কষ্ট দিছি সবারে মাফ করে দিলাম, খালি অমুকরে ছাড়া। আসলে আমাদের জীবনে অনেকে একটা বেশি কষ্ট দিয়ে ফেলায়, তারে মাফ করতে পারা যায় না, অনেক কষ্ট দিছে সবাই, আল্লাহ সবারে মাফ করে দিলাম খালি ওনারে ছাড়া। তো আল্লাহ তাআলা বলছে গায়বিয়ে ভাবে, তোমার সব গুণ মাফ করে দিলাম ওই গুণাটা ছাড়া। এবার বলেন একটা কবিরা গুণাই তো জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, একটা কবিরা গুণা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তো লোকমানে হাকিম ছিলেন কালো একজন মানুষ, কালো একজন মানুষ। লোকমানে হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। হে ছেলে, তুমি যদি সমুদ্রের নিচে গিয়ে সাত জমিনের নিচে গিয়ে গুনাহ করো কিংবা আসমানে গিয়েও যদি গুনাহার কাজ করো, মনে রাখবে আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেয়া যায় না। যে অঙ্গ প্রত্যঙ্গের জন্য আমরা আজকে রোজা রাখছি না যে কষ্ট পাবে, সে অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, সে অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আমার হাত, আমার চোখ, আমার নাক, আমার কান, আমার অল ওয়ার জ্ঞান আমার বিপক্ষে সাক্ষী দিবে। কি বলবে? যখন তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিপক্ষে সাক্ষী দিবে তখন সে তার অঙ্গ প্রত্যঙ্গকে বলবে, وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। হাত বলবে, ব্যক্তি তার হাতকে বলবে, আরে হাত তোদের সুখের জন্যই তো আমি এই কাজটা করেছিলাম, হে পা তোদের সুখ দেওয়ার জন্যই তো আমি গুণাটা করেছিলাম, হে চোখ তোর এই সামান্য সময় একটু আরাম দেওয়ার জন্য সুখ দেওয়ার জন্য আমি পর নারীকে দেখেছিলাম, স্বাদ গ্রহণ করেছিলাম। তখন অঙ্গ প্রত্যঙ্গ বলবে, শোনো দুনিয়াতে আল্লাহ তাআলা শুধু জবানকে কথা বলার সুযোগ্যতা দিয়েছিলেন, তাই জবান কথা বলে সেটা আল্লাহর অর্ডার ছিল। মনে রাখবা এই হাত নাক চোখ কান সবগুলোর মধ্যে কথা বলার যোগ্যতা আছে, কিন্তু আল্লাহর অর্ডার ছিল না বিধায় আমরা কথা বলিনি। আল্লাহ আজকে অর্ডার দিয়েছেন, তুমি আমাদের হাত পা দিয়ে যে গুনাহগুলো করিয়েছ আজকে আল্লাহ আমাদেরকে বলতে বলেছেন, তাই আমরা সব বলে দিচ্ছি। আপনার হাত, আপনার চোখ, ইন্ন আস-সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্ন আস-সামা ওয়াল বাসার, চোখ না কান সব আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন তাদের এই জবানে আমি আল্লাহর এরকম মোহর মেরে দিব, লাগাম লাগিয়ে দিব। জবান বেশি কথা বলে না, জবানটা কী বলে খেয়াল করেন, এই যে আমাদের জবানটাকে আল্লাহ তাআলা কিন্তু কতগুলো দাঁত দিয়ে বেষ্টন করে দিয়েছেন যেন বেশি বের হইতে না পারে, তারপর অতিরিক্ত কথা বলে। জবানের এই যে দাঁতগুলো দিয়েছেন কেন আল্লাহ তাআলা, একটা পার্টিশন দিয়েছেন যেটা বের হইতে না পারে, তারপরও আমরা কত কথা বলি, খালি গুনার কাজ করি, গুনার কাজ করি। এই যে রাসূল বলছেন জবানের জিম্মাদারি নাও, আমি নবী তোমার জান্নাতে লয়ে যাবো। সুবহানাল্লাহ। মাইয়াজ মানলি বা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রাসূল বলছেন যে লস জাস্তানের হেফাজত করবে আর যে তার জবানের হেফাজত করবে, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহান, জবানটা বেশি কথা বলে। আমার হাত, আমার চোখ, নাক, শুধু একটু। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা
يومئذ تحدث أخبارها زمین বলে দিবে আল্লাহ এখানে বসে বসে এই গুনাহ গালাগুজ করছে আল্লাহ এখানে বসে বসে অপরাধগুলো করেছে আল্লাহ এখানে বসে বসে গুনাহর চিন্তা করেছে সুতরাং যারা আমরা বেপর্দা কি বলে পর্দা দিয়ে রমজান মাসে খায় কি বলেন আল্লাহ কি তাআলা দেখেন না এইজন্য রমজান মাস আল্লাহ তাআলা আমাদের দিয়েছিলেন মূলত আমরা রমজান মাসকে বলা হয় গুনাহ থেকে পবিত্র থাকার প্র্যাকটিসের মাস গুনাহ থেকে পবিত্র থাকার প্র্যাকটিসের মাস বহুত আকাবির এমন ছিলেন যারা রমজানের 6 মাস আগ থেকে দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রমজান আসার আগ পর্যন্ত 6 মাস আগ পর্যন্ত দোয়া করেছেন আবার রমজান চলে যাওয়ার 6 মাস পর্যন্ত দোয়া করেছেন আল্লাহ রমজানে যে আমলগুলো করেছি সেগুলো আপনি কবুল করেন পুরোটা বছর গোনাদের রমজান মাসকে কেন্দ্র করেছিল সুতরাং যারা আমরা রোজা রাখি না আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহ যদি চান আল্লাহ যদি চান এই মুহূর্তে আমার জীবনটা বের করে নিতে পারেন আমার নিঃশ্বাসটা বন্ধ করে দিতে পারেন আমি কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব এইজন্য রাসূল হাদিসে হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চাইছেন আল্লাহ হঠাৎ মৃত্যু দিয়েন না হঠাৎ মৃত্যু দিলে মৃত্যুর প্রস্তুতি নেওয়া যায় না আল্লাহর কসম করে বলি আমাদের চরমরার মরহুম বিশ্বাস হুজুর আমাদের বর্তমান বিশ্বাস হুজুরের বাবা আল্লাহ বা ফজলুল করিম সাহেব হুজুর রাহিমাহুল্লাহ হুজুর বলতেন মিয়া আমার কবরের জীবন যদি ভালো থাকে আমার কবরের উপর দিয়ে গাড়ি গেল না ঘোড়া গেল না রাস্তা গেল কি আসে যায় আমি ভিতরে ভালো থাকলে আমি কবরের ভিতরে সুখে থাকলে আমার কবরের উপর দিয়ে রাস্তা গেল না ঘোড়া গেল না হাতি গেল না কি গেল কি আসে যায় মাটি কি অবশ কি আসে যায় আর আমি কবরের ভিতরে যদি খারাপ থাকি শাস্তি চলে আমার কবরের উপর দিয়ে ফুলের ফুলের একবার যদি ফুলের একবারে কি বলে বাগান বানিয়ে ফেলে কোনো লাভ আছে কি বলেন কবরের ভিতরে আমি যদি খারাপ থাকি কবরের ভিতরে আমার শাস্তি চলে উপরে আমাকে ফুল দিয়ে কি কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না এই জন্য ভিতরটা দরকার কবরের ভিতর সাজানো দরকার তিনি বারবার বলতেন মিয়া কবর এমন এক পরীক্ষা যেখানে দরা খেলে কিন্তু আর ফিরে এসে পরীক্ষা দিয়ে কিন্তু পাশ করার সুযোগ নেই দুনিয়াতে যে কোনো সেক্টরের যে কোনো লেভেলের পরীক্ষা দিয়ে আপনি ফেল করলে যে কোনো সাবজেক্টে ফেল করলে পরবর্তী বছরে পরীক্ষা দিয়ে পাশ করা যায় কবর এমন এক পরীক্ষার জায়গা যেখানে একবার ফেল করলে পরে রিকভারি করে রিটার্ন এসে আর কি করা যায় না আর পরীক্ষা দিয়ে পাশ করা যায় না এই জন্য খুব সাবধান যারা রোজা রাখে না খুব খেয়াল করা উচিত যারা আমরা রোজা রাখছি তাদেরও খেয়াল করা উচিত রোজার অনেকগুলো আদব আছে রোজা রাখলাম অনেক ভাইরাস রোজার কি মোবাইলে গুনাহ কাজ করে রোজা রেখে বেপর্দা করে রোজা রেখে টিভি দেখে আমাদের মা বোনরা অনেকে আছে কাজ করবো নাই তো সারাক্ষণ ওই যে কিনা টিভি চালায়া সারাক্ষণ টিভি দেখে শুধু ফাস্টিংয়ের নাম তো রোজা না উপবাস থাকার নাম কি খালি রোজা না রোজা মানে হচ্ছে দূরে থাকা আল্লাহ তাআলার নাফরমান যত নাফরমানি কাজ হতে পারে আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এই সবগুলো থেকে দূরে থাকার নামই তো রোজা জবান দ্বারা যে জবানের যে গুনাহ হবে সেগুলোর নাম দূরে থাকার নাম জবানের রোজা চোখের যে গুনাহগুলো হবে চোখের গুনাহগুলো থেকে দূরে থাকার নাম চোখের রোজা হাতের যে গুনাহগুলো হবে হাতের গুনাহ থেকে দূরে থাকার নাম হাতের রোজা জবানের যে গুনাহ হবে জবানের গুনাহ থেকে দূরে থাকার নাম জবানের রোজা খালি সারাদিন না খেয়ে থাকলাম এটার নাম রোজা এটার নাম রোজা না শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা না অনেক ভাইরা আছে না খেয়ে থাকে রাসূল বলছেন যে ব্যক্তি না খায়া সারাদিন রোজা রাখলো কিন্তু গীবত ছাড়লো না মিথ্যা কথা ছাড়লো না রাসূল বলছেন এ রোজা দিয়ে আমি আল্লাহর কি আশা যায় এ না খাইলেও খাইলো আমার কি আল্লাহ বলছেন এ খাইলেই না কি না খাইলে আমার কি এই জন্য রোজা আমরা যারা রাখছি খুব খেয়াল করা উচিত আমার রোজা হক আদায় করা হচ্ছে কিনা শুধু রোজা রাখলেই হয় না প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা বডি হয় একটা আকৃতি হয় আমাদের নামাজের একটা আকৃতি হয় রোজার একটা আকৃতি হয় সবগুলো একটা আকৃতি হয় এই জন্য রোজা যারা আমরা রাখছি তারা খুব দোয়া কর আল্লাহ যে রোজাগুলো রাখছি সেগুলোর জন্য কবুল হয় এখন